আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পু আছি আপনাদের সাথে। তো আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বাবার বাসায় সবাই অসুস্থ, তো সবাই করোনা আক্রান্ত। তো আপনাদেরকে জানানো হয়নি যে আমার বাবাও আর কি টেস্ট করেছিলেন, বাবারও পজিটিভ এসেছে। তো আমাদের ফ্যামিলিতে আর কি বাবার বাসার ফ্যামিলিতে আছে হচ্ছে বাবা, মা আর আমার ছোটো বোন, তো ওরা তিনজনই কোভিড আক্রান্ত। তো আমার মার অবস্থা একটু বেশি খারাপ, মা হচ্ছে হসপিটালে ভর্তি আর আব্বা আর শম্পা হচ্ছে বাসায় আছে, বাসার ট্রিটমেন্টে আছে। তো আজকে হচ্ছে আমি আমার মাকে দেখতে যাব। তো আমার মা কিছু খেতে পারছে না, মাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে মা তোমাকে যেহেতু দেখতে আসবো কী নিয়ে আসবো তোমার জন্য, তো মা বললো যে আমি কিচ্ছু খেতে পারি না, কিছুই আনতে হবে না, হসপিটাল থেকে যে খাবার দেয় সেই খাবারই আমি প্রত্যেক দিন ফেরত দিই। তো তারপর চিন্তা করলাম যে মার জন্য একটু ফ্রুটস কেটে নিই, এখানে হচ্ছে আমি মালটা কেটে নিচ্ছি আর হচ্ছে আনার নিয়ে যাব। তো এর আগের দিন আমি আর কি মালটা রস করে পাঠিয়েছিলাম হসপিটালে, তো মা বললো যে না মালটা রস করে দিও না, মালটা রস করে দিলে তিতা হয়ে যায় কারণ আমি একসাথে খেতে পারি না। তো মালটা যদিও আনো তাহলে মালটা একদম পিস পিস করে কেটে উপরে লবণ দিয়ে তারপর নিয়ে এসো। তো আজকে আমি আর কি ওভাবে পিস পিস করে কেটে তারপর লবণ দিয়ে নিয়ে যাবো বক্সে করে। আসলে আর কি যাদেরই করোনা হয়েছে তাদের মুখ থেকে শুনতে পেয়েছি যে করোনা হলে নাকি একদম মুখের রুচি নষ্ট হয়ে যায়, একদমই কিছু খেতে পারে না। আমার ছোটো বোন শম্পাও বলে ফোনে যে আপু আমি কিচ্ছু খেতে পারছি না, আমার মুখে কোনো রুচি নেই, আমি যে কী খাই আমি কোনো ঘ্রাণও পাই না, আমি কোনো টেস্টও পাই না, কেমন যেন সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন আমি মাটি খাচ্ছি। তো আমি সবসময় ওকে ফোনে বলি যে কষ্ট হলো খেতে হবে। আসলে আমাদের যখন শরীর খারাপ থাকে তখন মনে হয় কেউ যদি একটা জিনিস তৈরি করে সামনে দিত তাহলে হয়তো বা একটু খেতাম, কিন্তু আমাদের পরিবারে বর্তমানে এমন অবস্থা যে একটা ফ্যামিলিতে তিনজন মানুষ, তিনজন মানুষই অসুস্থ, কে কাকে দিবে কে কাকে তৈরি করে দিবে। আমার বড় আপু অনেক কিছু রান্না করে দিয়ে এসেছিলো, তারপর আমার মেজো বোনও দিয়ে এসেছিলো খাবার, আমি দেইনি, আমি দিতে চেয়েছিলাম, তার মধ্যে মা আবার হসপিটালে ভর্তি হয়ে গেল, তো টুকটাক হসপিটালে খাবার পাঠায়, বাসায় পাঠানো হয় না। তো এখানে হচ্ছে আমি মার জন্য একটু স্যুপ রান্না করছি, মা নাকি একটু স্যুপ খেতে পারে গরম গরম, তো অল্পই রান্না করছি কারণ বেশি নিলে মা খেতে পারবে না, যে অল্প একটু রান্না করে নিয়ে যাচ্ছে যে মা যদি খেতে পারে তারপর কালকে আবার পাঠাবো। এখানে হচ্ছে আমার আবদুল্লাহ বাবাটা ঘুমাচ্ছে, আমি আবদুল্লাহকে গোসল করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম। আর এখানে হচ্ছে রামসেদ আসেন কার্টুন দেখছে, এখন হচ্ছে আমি রেডি হব হসপিটালে যাওয়ার জন্য। তো আমার আশেপাশে সবাই আর কি নিষেধ করেছে যে হসপিটালে যেও না হসপিটালে যেও না, কিন্তু মনে তো মানে না, এই জন্য চিন্তা করলাম যে একটু যাই, একদম ডাবল মাস্ক পরে তারপর মানে যতখানি প্রোটেকশন করা যায় প্রোটেকশন করে তারপর যাব। তো আবদুল্লাহ তাহসিন রামিসা হচ্ছে বাসায় থাকবে, তাহসিন বাবাটা রামিসা হচ্ছে কার্টুন দেখবে আর আবদুল্লাহ ঘুমাবে। আর ও চাচিদেরকে আমি বলে রেখেছি যে আবদুল্লাহ ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে আবদুল্লাহকে খাইয়ে দেবে। তো তাহসিন বাবাটা আমার কাছে বারবার বায়না করছিল যে মা মা মন আমাকে দেখতে যাব। তো আমি বললাম যে ওটা তো কোভিড হসপিটাল, ওখানে যাওয়া ঠিক হবে না, এখানে মামারই যাওয়া ঠিক না, কিন্তু ও বারবার বলছিল যে না তুমি যেহেতু যাচ্ছ আমিও যাব। তো আমি ওকে বুঝিয়ে শুনিয়ে রেখে গেলাম যে তোমরা দুজন থাকো, আবদুল্লাহকে দেখে রেখো, আমি চলে আসবো, বেশিক্ষণ থাকবো না।
আসলে আব্বা আম্মা হচ্ছে রামিসাত হাসিনকে অনেক বেশি আদর করে, আর ওরা ও নানুকে এত ভালোবাসে যে ওরা শুনে পাগল হয়ে গিয়েছে যে কখন যাব আমরা হসপিটালে, কখন যাব হসপিটালে। টাকা দে দাও, ঠিক আছে, আস্তে করে লক করে দাও, লক করে দাও, আস্তে আস্তে। এখন হচ্ছে আমি আর কি হসপিটালে যাচ্ছি, আমি কিন্তু একা যাচ্ছি না, আমি যাচ্ছি আমার বড় আপুর সাথে। তো বড় আপু আমাকে আর কি ফোন দিয়ে বললো যে তুই ওভার ব্রিজে নিচে দাঁড়া, তারপর আমি রিক্সা নিয়ে আসছি। তো আপু রিক্সা নিয়ে আসলো, তারপর আমি একসাথে হচ্ছে মাকে দেখার জন্য হসপিটালের দিকে যাচ্ছি। হসপিটালটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছে। তো আমরা চলে এসেছি হসপিটালে, আসার পর মাকে স্যুপ দিলাম, তো মা একটু স্যুপ খাচ্ছে। তো আসার পর একটু ভালো লাগলো, আজকে আসার পর দেখলাম যে না মা আলহামদুলিল্লাহ একটু সুস্থ আগের চেয়ে, আগে যেমন একদম নরম হয়ে গিয়েছিল। তো আমরা আসলাম, পরে মা উঠে বসলো, একটু স্যুপ খাচ্ছে, তারপর আমাদের সাথে কথা বলছে। তো মার দেখলাম যে মুখ হাত পা আর কি একটু ফুলে গিয়েছে আর কি, কন্টিনিউয়াসলি স্যালাইন চলতে থাকে, তো তো স্যালাইন দেওয়ার কারণে তো মানুষের এমনি মুখ ফুলে যায়। তা আমাদেরকে দেখে না মা অনেক খুশি হয়েছে, আমার কাছে মনে হলো যেন মার অসুখ অর্ধেক হয়ে গিয়েছে। তা আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার ছোট বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে তা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আমার বাসা থেকে মার এই হসপিটাল আসতে মোটামুটি 30 টাকা রিক্সা ভাড়া, তাহলে চিন্তা করেন কত টাকা আছে। করোনা না হয়ে অন্য যে কোনো অসুখ হলে তো আমি সারাদিন এখানে এসে বসে থাকতে পারতাম, কিন্তু করোনা এমন একটা অসুখ যে আপন মানুষকে পর করে দেয়। মানে এত খারাপ লাগতেছিল যে মা বারবার বলছিল যে আমার মাথা খুব ব্যথা, যে মার মাথাটা একটু টিপে দিব কিংবা মার গায়ে একটু হাত দেবো, কিছুই করতে পারছিলাম না। তা আসার পর থেকে মা বারবার বলছিল যে টুম্পা তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, আব্দুল্লাকে একা রেখে এসেছিস। আমি বললাম যে না ও চাচিমার আছে, সমস্যা নেই। তারপরও মা একই কথা যে না তাড়াতাড়ি যা, ছোটো বাচ্চা রেখে এসেছিস, আর যে কিন্তু তাড়াতাড়ি গোসল করবি, তারপর আব্দুল্লাকে দেখে রাখবি, খবরদার আমাদের যে অসুখ হয়েছে তোদের যেন না হয়। মানে মার যত চিন্তা আমাদের নিয়ে, আসলে মারা মনে হয় এমনই হয়। তো মার সাথে কিছুটা সময় কাটানোর পর এখন হচ্ছে চলে যাব বাসার দিকে। আমাকে রাস্তায় মধ্যবাড্ডা বড় আপু নামিয়ে দিয়ে আপু চলে যাবে হাজিপাড়া। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমার ফ্যামিলির সবার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ভালো থাকবেন সবাই।